বামাক্ষাপা মৌলিকা চণ্ডী এবং নিজের গর্ভধারিণী মাতা রাজকুমারী দেবীকে কিন্তু ছোটমা বলে সম্বোধন করত এবং তারাপীঠের তারামাকে বড়মা বলে ডাকতেন। বামাক্ষাপার ছোট মায়ের কাছে যাওয়ার বাসনা পূর্ণ করতেই কলকাতা থেকে ঝাড়খণ্ড। সড়ক পথে আজ আমি একা নই, তিনজন এই সফরে আমার সঙ্গে। তাহলে পরিচয় পর্বটা সেরে ফেলি। ইনি হলেন শ্রীমান রফিকুল, পেশায় সাংবাদিক। ওনারই বাহনে আমরা সওয়ারি। বাহনের পিছনের সিট অলংকার করেছেন সাংবাদিক সুমন ঘড়াই। আর একজনের সঙ্গে সাক্ষাৎ হবে পথে। আপাতত আমরা তিনজন এগিয়ে চলেছি। প্রথম গন্তব্য আহমেদপুর, তারপর সেখান থেকে সোজা রামপুরহাট। আকাশের মুখ ভার, মাঝে মধ্যেই বৃষ্টি, তার মধ্যেই আমরা ছুটে চলেছি ডানকুনি সিঙ্গুরকে পিছনে ফেলে। এমন সফর আমার প্রথমবার, তাই বন্ধুদের সঙ্গে এই যাত্রা বেশ রোমাঞ্চকর লাগছে। মাঝে মধ্যেই বাহনকে থামিয়ে খোলা আকাশকে পিছনে রেখে তিনজনের জরুরি আলোচনা। আলোচনার বিষয়বস্তু কত তাড়াতাড়ি ভাড়া নেওয়া রুমে প্রবেশ করব আর কি খাওয়া দাওয়া হবে। তারপর আবার ছুটে চলা জাতীয় সড়ক ধরে। শক্তিগড়, মিহিদানা, সীতাভোগ, ল্যাংচার রাজধানীকে পিছনে ফেলে শ্রীমান রফিকের কড়া যান নিয়ন্ত্রণে আমরা এগিয়ে চলেছি। পথে বিখ্যাত 108 শিব মন্দির। গাড়ি থামিয়ে একটু দর্শন করলাম, আবার পথ চলা। পথ চলতে চলতে হঠাৎই বৃষ্টির সম্মুখীন। কিছুটা দেরি হচ্ছে গন্তব্যস্থলে যেতে। মাঝে মধ্যে বৃষ্টি আর তার দোসর রাস্তার জ্যাম। আবার গাড়ি থামিয়ে আলোচনা, কারণ হোয়াটসঅ্যাপে বার্তা এসেছে চতুর্থ জন আহমেদপুরে আমাদের জন্য অপেক্ষা করছেন। কথা বলতে বলতেই ফের বৃষ্টি। ইতিমধ্যেই আমরা প্রবেশ করেছি বীরভূমে। হোয়াটসঅ্যাপের বার্তা অনুসারে আমরা তিনজন আহমেদপুরের দিকে রওনা দিলাম। কিছুটা যাবার পরই চতুর্থ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ হল। পরিচয় করিয়ে দিই, সাংবাদিক ও নব্য ইউটিউবার সঞ্জু সুর মহাশয়। মূলত ট্রাভেল ব্লগ করেন। পোশাক দেখে তো মনে হচ্ছে চাঁদ থেকে অবতরণ করেছেন। যাই হোক, তিন থেকে চার হলাম, আবার পথ চলা শুরু। কিছুটা পথ পেরিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের ভাড়া করা থাকার জায়গায় চলে এসেছি। আজ আর নয়, এবার একটু বিশ্রাম, আর আগামীকাল আবার যাত্রা। আগামীকাল বামাক্ষাপার ছোট মায়ের মন্দিরে যাওয়ার পরিকল্পনা। বাকিরা বেশ ক্লান্ত, তাই আমি একাই চললাম বাংলা ছেড়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। সেখানেই রয়েছেন সাধক বামাক্ষাপার ছোট মা। কলকাতা থেকে বীরভূম যখন আসছিলাম, আকাশের মুখটা ছিল বেশ খানিকটা ভার। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো আবার চোখ রাঙিয়ে একেবারে ঝমঝম করে বৃষ্টি আসছিল। কিন্তু আজকের আবহাওয়াটা অনেকটাই ভালো, আর সেই অনুপ্রেরণায় আমি আজকের এপিসোড এগিয়ে নিয়ে যাব। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল। বীরভূম
বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রাম, বলা হয় মন্দিরময় গ্রাম, বাঙালি অধ্যুষিত অঞ্চল। সুলতানের স্ত্রীর বাজপাখি খুঁজে দেওয়ার জন্য এই অঞ্চল উপহার স্বরূপ পেয়েছিলেন বসন্ত। পরে তার নাম হয় রাজা বাজ বসন্ত। কথায় বলে নানকল মলুটা, অর্থাৎ এই অঞ্চলের জন্য গৌড়ের নবাব আলাউদ্দিন হোসেনকে কোনো কর দিতে হতো না, অর্থাৎ ট্যাক্স ফ্রি জোন। রাজা বাজ বসন্তের রাজত্বকাল আনুমানিক 1520 থেকে 1570 সাল। এই গ্রামেই বামাখেপার প্রথম সিদ্ধিলাভ, আর এই গ্রামে রয়েছেন বামাখেপার ছোট মা তথা মৌলিক্ষা মায়ের মন্দির। মৌলুটি মা হিসাবেই সবাই তাকে চেনেন। গোটা গ্রামটিতে 108টি শিব মন্দির থাকলেও বর্তমানে গুটি কয়েকের অস্তিত্ব রয়েছে। একে গুপ্ত কাশীও বলা হয়। নানকর শাসকগণ প্রাসাদ তৈরির বদলে মন্দির নির্মাণ করতেন। অতীতে শুঙ্গ রাজত্বকালে, এই শুঙ্গ রাজত্বকাল প্রতিষ্ঠা করেছেন পুষ্যমিত্র শুঙ্গ 185 BC। মলুটির সুখ্যাতি ছিল গুপ্ত কাশী পীঠ নামে। বজ্রযান বৌদ্ধতান্ত্রিক সাধকরা এখানে আসতেন। 4টি বৌদ্ধ তন্ত্রের ঘাঁটি কামাখ্যা, উড্ডিয়ান, শ্রীহট্ট এবং পূর্ণগিরি, সাধনমালা আমাদের এই তত্ত্ব দিচ্ছে। নাথযোগী বা কৌলনাথ মৎস্যনাথ শাক্ত অবধূত চতুর্থ এই শাখার প্রবর্তক। পাটলিপুত্রের রাজা উদয়াস্য বা উদয়ভদ্র এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বীরভূমের তালাপীঠের মতো এটিও সিদ্ধপীঠ। বর্তমানে যে মূর্তিটি রয়েছে তা একসময় গালার আবরণে ঢাকা ছিল। পরবর্তী সময় 1981 সালে অঙ্গরাগ করার পর এই মূর্তি প্রকাশ্যে আসে। মন্দিরের অদূরেই আরও এক মন্দির রয়েছে, আর সেখানেই রয়েছে সাধক বামাখেপার ত্রিশূল। খুব সুন্দর একটা জায়গা, খুব বেশি হইচই কিন্তু এখানে নেই। ঝাড়খণ্ডের বামতলা এই জায়গাটির নাম। বামতলা এই কারণেই নাম হয়েছে যে স্বয়ং বামদেব এখানে দীর্ঘ সময় ধরে ছিলেন, চাকরি সূত্রে এখানে এসেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, চাকরি সূত্রে এখানে এসেছিলেন বামদেব বাবা। একটি নারায়ণ মন্দিরে তিনি চাকরি করার সূত্রে এখানে এসেছিলেন, যেখানটা তার কাজ ছিল ফুল তোলা, ভোগ রান্না করা। কিন্তু ভোগ রান্না বা ফুল তোলার মতো চাকরি করতে গিয়েও তিনি সাধনা ভোলেননি। মায়ের মন্দিরে যেতেন, এখান থেকে কিছুটা পথ, এবং সেখানে তিনি সাধনা করেছেন, সিদ্ধিলাভ করেছেন। কিন্তু এখানে তিনি তার ত্রিশূলটি রেখে গিয়েছেন। অত্যন্ত জাগ্রত এই মন্দির, ত্রিশূলটি এখনও এই মন্দিরে রয়েছে, এবং বামদেব বাবা স্বয়ং সেই ত্রিশূল ব্যবহার করতেন বলে এখানকার মানুষ বিশ্বাস করে। বামদেব বাবা ত্রিশূল দর্শনের পর আবার ফিরে এলাম মায়ের মন্দিরে। এখানেও একটি বামদেব বাবার মন্দির রয়েছে। বীরভূমের কাতিক গ্রামের বাজ বসন্ত রায়ের পুত্র রাজা রাখরচন্দ্র রায় মৌলিক্ষা দেবীর প্রতিষ্ঠাতা। মলুটি রাজ তান্ত্রিক সাধক, কিন্তু পরনে ওনার পট্টবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের ফোঁটা।
সেই সময় কাশীর সুমেরু মঠের মহন্ত পদে আসীন ছিলেন টুল্লিস্বামী দ্বিতীয় সর্বানন্দ তীর্থ মহারাজ। গৌর সুলতান নানকার রাজ্য আক্রমণ করলে রাজ্য রক্ষার্থে রাজা টুল্লিস্বামীকে আমন্ত্রণ করে এবং জঙ্গলপটে পর্যটনকালে ঝোপঝাড়ের মধ্যে একটি ভগ্নাবশেষ মন্দির পান এবং যার গর্ভগৃহে ত্রিনয়নী রক্তমন্ডা পশ্চিমমুখী দেবী জীর্ণোদ্ধার সাধন করে। 1984 সালের 13ই জানুয়ারি পৌষ সংক্রান্তির আগের দিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল এই মন্দিরে, যার কারণে রাতে এই মন্দিরে থাকতে সাধারণ মানুষ থেকে তন্ত্র সাধক সবাই ভয় পান। বেশ কিছু বছর আগেকার কথা, এই অঞ্চলে অর্থাৎ মায়ের মন্দিরের সামনে অনেক তান্ত্রিক আসেন, তারা সাধনা করেন। সাধনা করছেন এমনই এক তান্ত্রিকের অদ্ভুত ঘটনা ঘটেছিল এই মন্দিরে। তিনি সাধনা করছেন এই চত্বরে, হঠাৎ দেখলেন তার দিকে তাকিয়ে রয়েছে এক লাল চক্ষু নিয়ে একটা শেয়াল। অদ্ভুত ঘটনা, ভয় পেয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন তিনি এই মন্দির ছেড়ে। অন্যান্য যারা তান্ত্রিক ছিলেন তাদের কাছে গিয়ে এই ঘটনা বললেন, তন্ন তন্ন করে তারপর খোঁজা হয়েছিল, কিন্তু সেই শেয়াল না, পাত্তা পাওয়া যায়নি। অদ্ভুত ঘটনা আরও বেশ কিছু ঘটেছিল, আর সেই কারণেই এইখানকার মানুষের বিশ্বাস যে রাতে এখানে থাকা সম্ভব নয়, আর সেই কারণেই সবাইকে এখানে বলা হয় যে এই মন্দিরে রাতে আপনারা থাকবেন না, এমন কোনো ঘটনা ঘটতে পারে যা যথেষ্ট পরিমাণে ভয়ঙ্কর হতে পারে। এছাড়া হঠাৎ করেই হোম কুণ্ড জ্বলে ওঠা, মন্দিরে ঝাড়ু দেওয়ার শব্দ পাওয়ার ঘটনাও ঘটেছে, এমনকি মায়ের গর্ভগৃহ থেকে অদ্ভুত আলো দেখা গিয়েছিল মাঝে মধ্যে। মধুটা মা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়ে গেল, আগামী সময়ে সেই পর্ব করার ইচ্ছা রইল। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্পেশাল থ্যাঙ্কস জানাতে পারেন হিরণ্যগর্ভ অফিসিয়ালকে। সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আরও বেশি করে উপস্থাপিত করতে পারি। ভালো থাকবেন সবাই, নমস্কার।